আপনাদের সবাইকে স্বাগতম। পিছনে ব্যানার দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় এসেছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি হাট দোলাইখাল হাটে আমরা চলে এসেছি আজকে। আজকে আমাদের সাথে থাকবেন, পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমরা দোলাইখাল হাটে সম্পূর্ণ আপডেট জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুগুলোর আমরা দাম দর কিরকম কি সব কিছু ব্যাপারে ভাই কাছে জানবো। আমরা এখন আছি দোলাইখাল হাটে। দোলাইখাল হাট ঢাকার ঐতিহ্যবাহী একটি হাট, এখানে আমরা চলে এসেছি গরুর আপডেট জানাতে। আজকে আমরা কিছু গরুর আপডেট জানাবো, আমরা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে এসেছেন? জিনেদা থেকে। কয়টা গরু নিয়ে এসেছেন? কয়টা? 14টা। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে একটা কালো কালারের গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা গরু। এই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এই গরুটার ওজন কত হতে পারে? সাত মন বিশাল দেহের একটা গরু। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু। এটার দাম কত নির্ধারণ করছেন? দোলাইখাল হাটে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন। নেক্সট টাকা দেখতে পাচ্ছি আমরা সাদা কালার একটা খুব সুন্দর একটা গরু। এই গরুটার ওজন কত হতে পারে? সাত মন হবে এখন। খুব সুন্দর একটা গরু, সাদা কালার, সাদার ভিতরে লালের একটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কালার। এটার দাম কত নির্ধারণ করেছেন? এটা 220,000। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু, রিজনেবল প্রাইসের ভিতর দিচ্ছে ভাই, অনেক কম দামের গরু এখানে। 220,000 টাকা ভাই, কত হলে ছাড়বেন? একবারে সম্পূর্ণ দেশাল গরু, সম্পূর্ণ দেশাল গরু। এই নেক্সট একটা দিয়ে কালো কালার, খুব সুন্দর একটা গরু। এটা ওজন কত হতে পারে? এটা 6 মণ হবে। 6 মণ? 6 মণ গরু। দেখো গরুটা 6 মণ ওজন হবে। গরুটা খুব সুন্দর একটা কালো কালার গরু। এটার দাম কত নির্ধারণ করছেন? এটা 180। 1,80,000। এটা কি গরুর দাম হইছে এখনো? এটা দাম করছে 1,40,000 দাম করছে। 1,40,000 টাকা দাম হয়ে গেছে। কত হলে দিবেন? দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু আছে, আমরা সবগুলো দেখাচ্ছি না। ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের মোবাইল নাম্বারটা দিতে পারবেন ভাই? একটা আছে 250। হ্যাঁ, একটা আছে 300। ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে ভাই। ভাইয়ের মোবাইল নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। গরুগুলো নিতে হলে ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01726 425 844। এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে, দর্শক আপনারা যারা দোলাইখাল হাট থেকে গরু নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই ইনশাল্লাহ ভাইয়ের 14টা গরু আছে, যেটা পছন্দ সেটা নিতে পারেন। এছাড়া এই সাইডে আরেকটা গরু দেখতে পাচ্ছি আমরা, লাল কালারের খুব সুন্দর একটা গরু। দেখুন এই একটা গরু, খুব সুন্দর একটা গরু। এটার ওজন কত হতে পারে ভাই? 5 মণ। খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এটার দাম কত নির্ধারণ করছে? এটা 1,50,000। 1,50,000 টাকা? 1,50,000 টাকা মনে করো এই 2,20,000 এরকম বলে ছেড়ে দিবেন নাকি? খুব সুন্দর একটা গরু, যারা মনে করে নিতে চান তারা ভাই মোবাইল নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমরা পুরো হাটের একটা আপডেট জানাবো আমরা। আমরা আপনারা আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ নেক্সট আরও গরু দেখাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গরু, সুন্দর একটা দানব আকৃতির একটা গরু। এই গরুটির ব্যাপারে আমরা জানবো। আমরা কিন্তু এখন আছি দোলাইখাল হাটে, ঐতিহ্যবাহী পুরান ঢাকার একটা বিখ্যাত হাট দোলাইখাল হাটে। দোলাইখাল হাটে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কিন্তু গরু কয়টা নিয়ে আসছে? গরু আমার মোট 9টা। 9টা গরু নিয়ে আসছে ভাই? কিন্তু 9টা গরু নিয়ে আসছে কোথা থেকে জানছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে 9টা গরু নিয়ে আসছে ভাই দোলাইখাল হাটে। দোলাইখাল হাটে আসলে ভাই এরকম দুইটা দানব বাকরি দেখতে পারবেন। গরুগুলো কিন্তু খুব সুন্দর একটা আনকমন একটা গরু। দেখতে পাচ্ছেন শিংগুলা, দেখেন শিংগুলা খুব সুন্দর সুন্দর শিং, এই যে বড় বড় শিং। যারা মনে করে এইসব গরু পছন্দ করেন তারা ভাইয়ের কাছে চলে আসতে পারেন। এই প্রথমে বড় গরুটা দেখতে পাচ্ছি আমরা। এই গরুটার দাম ওজন কত হতে পারে? 15.5 মণ। 15.5 মণ। এটার দাম কত নির্ধারণ করছেন? এটা 6,00,000। 6,00,000 টাকা? কত হলে ছাড়ছেন?
5 লাখের নিচে ছাড়বো না হ্যাঁ 5 লাখের নিচে ছাড়বো না দাম হইছে এখনো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু বিশাল আকৃতির একটা গরু প্রায় 15 থেকে 15.5 ওজনের একটা গরু মাত্র 6 লাখ টাকা চাচ্ছে নি এখনো 4 লাখ টাকা কিন্তু অলরেডি দাম উঠে গেছে যারা অতি শীঘ্রই গরুটা নিতে চান তারা চলে আসবে ধলাই কালাকে এছাড়া এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা ওজন কিরকম হইছে এটা 14 কি দাম হইছে এখনো আমাদের প্রতি জায়গা হয়ে যাবে কারণ বলেন যে 5 লাখ তাহলে আমাদের হাতে 4.5 লাখ ছেড়ে দিবে আরে 4 লাখ টাকায় খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা 14 পুন ওজন খুব সুন্দরটা বিশাল আকৃতির গরু এটা এটা যারা নিতে চান তারা দোলাইকাল হাটে চলে আসতে পারেন দোলাইকাল হাটে আসলে এই সব গরু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গরু বাইরে গেছে আসলে পেয়ে যাবেন এছাড়া বাইরে আরো 9টা গরু আছে সবগুলো গরু দেখাচ্ছি না ভাই এদের কি কি স্পেশাল কিছু খাওয়ানো হয়েছে নাকি না এই সব গরু খালি গুড়ার হলো ভুষি দোলাইকাল হাটে আসলে ভাইয়ের কাছে ভাইকে দেখতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে দুটো কালে এসে ট্র্যাক স্ট্যান্ডের পাবলিক টয়লেট দেখতে পাচ্ছেন পাশে পাবলিক টয়লেট পাবলিক টয়লেটের উল্টা পাশে কিন্তু ভাই এখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছে এখানে গরু পাবলিক টয়লেটের উল্টা পাশে ভাইয়ের গরুগুলো দেখতে পারবেন যারা নিতে চান তারা চলে আসবে তাড়াতাড়ি গরু কিন্তু থাকবে না গরু কিন্তু অনেক কম গরু কিন্তু হাটে অনেক কম সংক্ষিপ্ত গরু কিন্তু বেচা হয়ে যাবে যখন তখনই তাড়াতাড়ি চলে আসবেন যারা নিতে চান ভাই কিন্তু চলে আসবে আজকে আমরা একটু কমে ছাড়ি দেবো হ্যাঁ হ্যাঁ ভাই কিন্তু অনেক কম গরু আছে 9টা গরু তাড়াতাড়ি বেচে তাড়াতাড়ি কিন্তু গ্রামে চলে যাবে সেই উদ্দেশ্যে বলছি যে সবাইকে তাড়াতাড়ি চলে আসবেন দর্শকরা ভাইয়ের সাথে গরু নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসবেন সবাই দোলাইখাল হাটে আমাদের সাথে থাকুন আমরা আরো গরুতে আমরা এখন চলে এসেছি দোলাইখাল টার্মিনাল 1 নম্বর টার্মিনালের ঠিক অপোজিট সাইডে ভাইয়ের পিছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু ভাইদের ভাইরা কোথা থেকে এসছে কিরকম দাম দর হচ্ছে গরু কয়টা আছে সবগুলো বিস্তারিত আমরা জানবো ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ফরিদপুর থেকে আপনাদের এই গরুটার ওজন কিরকম হতে পারে ভাই 6 মন হবে 6 মন মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন 6 মন ওজনের একটা গরু লাল কালার খুব সুন্দর একটা গরু এটা দাম কত নির্ধারণ করছেন ভাই দাম চাইতেছি হলো 2 লাখ 2 লাখ টাকা কত হলে ছাড়বে এটা তো পরের ব্যাপার আসলাম হবে মনে করেন জি জি এটা পরের ব্যাপার কথাবার্তা বলে নেওয়া যাবে এটা কথা আচ্ছা নেক্সট একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লাল কালার গরু এটার কি এটার ওয়েট কিরকম হতে পারে বড় গরুটা খুব সুন্দর একটা গরু এই গরুটা কত টাকা নির্ধারণ করছেন দাম 2 লাখ টাকা ছাড়বেন কত হইলে আনো সিদ্ধান্ত হয় না যে কত ছাড়ো আশা বসা আইসি দেখা হয়তো আপনার আশা কি আছে কত হলে পারবেন ছাড়তে ধরেন 81 81 হলে মনে করে ভাইয়ের একটা আশা আছে 81-এর ভিতর হলে ভাই ছেড়ে দেবে আর যদি কিছু বাড়ায় পারতে পারে তাহলে সে পারবে কোনো সমস্যা নাই বাজার অনুযায়ী যা হয় আচ্ছা ভাই এদের কি স্পেশাল কিছু খাওয়ানো হয়েছে কিনা না কোনো গাজাল খাওয়ানো না ফরিদপুরের গরু পরিবার পুরো একবার বাড়ির পালা নাকি ভাই গুলো বাড়ির পালা ওই ভুষি লইছি সব ভুষি খেয়ে যাব প্রাকৃতিক ভাবে যেগুলো লাগে সেগুলো খাওয়ানো হয়েছে ভাই
ভাইয়ের এছাড়া 60টা গরু আছে, সবগুলো আমরা দেখাচ্ছি না। ভাইয়ের যারা আমার দর্শকরা আপনাদেরকে ফোন দিয়ে আসবে, তারা কিভাবে আসবে আপনার একটু ফোন নাম্বারটা, যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01707051896। আবার বলতেছি আমরা 01707051896, এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে গরু কেনা বেচা করতে পারেন। আমরা আছি দোলাইকাল হাটের ঠিক 1 নম্বর কাউন্টারের অপোজিট সাইডে। ভাই দোলাইকাল হাটে আসলে ভাইয়ের গরুগুলো দেখতে পারবেন, 1 নম্বর কাউন্টারে আসলে। আমরা আরো গরু দেখাবো আপনারা আমাদের সাথে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এই গরুটার বিস্তারিত আমরা জানবো ভাইয়ের কাছে, ভাই গরুটার মালিক। ভাইয়ের কাছে আমরা চলে যাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। কোথা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আনছি 16টা। 16টা, মাশাআল্লাহ অনেকটি গরুই আনছে ভাই। 16টা কিন্তু গরু আনছে চুয়াডাঙ্গা থেকে, দোলাইকাল হাটে ভাই 16টা গরু নিয়ে আসছে এই পর্যন্ত। আচ্ছা, এই এর আগে কি হাটে আসা হয়েছে? গতবারও আসছে। গতবারও আসছেন। আচ্ছা, এই গরুটা দেখতে পাচ্ছি খুব বড় একটা গরু, এটার ওজন কত হতে পারে? ওজন আপনার বাড়ি থেকে ওজন দিয়েছিলাম 13 মন 14 কেজি। 13 মন 14 কেজি বাড়ি থেকে ওজন দিয়েছিলেন, এখন মনে একটু বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, হুমকি ওজন তো। আচ্ছা, এটার দাম কত নির্ধারণ করছেন? দাম আমি 4.5 লাখ টাকা দাম করছি। 4.5 লাখ টাকা, কত হলে দিবেন? আমি কাস্টমার তো বলে সেই হিসাবে তো করতে হবে। দাম কি হয়েছে? দাম হচ্ছে হচ্ছে। কাস্টমার কিরকম পাচ্ছেন? কাস্টমার 2 লাখ 70 65 এরকম বলে। আচ্ছা, এমনি হাটের পরিবেশটা কিরকম? হাতের পরিবেশ আর বেচা কিনা হয়নি তো এখনো, হয় নাই? না, সব চলে। আচ্ছা, আপনি এখন একটা গরু বেচতে পারেন? না, বেচি না। আচ্ছা, এটা কি স্পেশাল কিছু খাওয়ানো হয় নাকি? একে আপনার ধানের খ্যার খাওয়াইছি আর ছাল গমের ছাল, এগুলো মনে করেন প্রাকৃতিক ভাবে যেগুলো এগুলোই খাওয়ানো হয় নাকি? খুব সুন্দর একটা গরুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, 14 মনের ওজনের একটা গরু, খুব সুন্দর একটা কালোর ভিতর সাদা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। যারা গরুটি কিনতে চান তারা দোলাইকাল হাটে চলে আসতে পারেন, দোলাইকাল হাটে কিন্তু অনেক পরিমাণে গরু উঠে গেছে। ঢাকার ঐতিহ্যবাহী একটা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা হাট দোলাইকাল হাট, এটা হলো নতুন রাস্তা সংলগ্ন দয়াগঞ্জ থেকে আসার পথে ভাইয়ের এই গরুটা দেখতে পারবেন, খুব সুন্দর একটা গরু। ভাই এটার দাম চেয়েছে কত? 4.5 লাখ। 4.5 লাখ টাকা, কত হলে দিবেন? কত হলে দিয়ে দিতেন? এখন কত এখন অনুমানে কেবি বুঝতে বলতে পারব? আপনার ধারণা কতটুকু আছে? আমার ধারণা কত শুনে আল্লাহ মানুষের ধারণা পূরণ করতে পারিনি। আমি কি উপায় যখন 10 এক যা দাম বলবে যে 5 টাকা বেশি হয় তাকে। ভাই বলতেছে যে দাবা দাবি করে নিতে হবে, যে যত দাম দিবে সে তত তার কাছে গরুটা বেচবে। গরুটি খুব সুন্দর গরু। এছাড়া এই সাইডে আরো গরু আছে ভাইয়ের, এছাড়া আরো অনেকগুলো গরু আছে। এই বড় গরুটাই দেখালাম আমরা, বাকিগুলো আপনারা এসে দেখে নেবেন। নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, ভাইয়ের নাম্বার দিয়ে দেবে এখন। ভাইয়ের নাম্বারটা বলে দেন ভাই। 01602639936767। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, দোলাইকাল হাটে আসলে অবশ্যই ভাইদের এই গরুটি দেখে যাবেন, খুব সুন্দর একটা গরু। আজকে আমরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি। এছাড়া আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কিরকম হয়েছে। আজকে আমরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি দোলাইকাল হাট থেকে। আসসালামু আলাইকুম।